যার ক্যারিয়ার জুড়ে নেই কোনো বিতর্ক, সেই লিওনেল মেসি সমালোচিত ক্যারিয়ার সায়ন্যে। সব সময় নিয়ম নীতির মধ্যে থাকা এই ফুটবল গ্রেটেস্টের দিকে অভিযোগের তীর, নিয়ম ভাঙার। অথচ সবকিছুই ঘটে গেছে একটা ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে। লিগ ওয়ানে গেল 30 এপ্রিল, লরিয়েন্টের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচ শুরুর আগে হেডকোচ ঘোষণা দিয়েছিলেন জয় পেলে আগামী 2 দিন ছুটি, কিন্তু হারলে কি হবে তা নিয়ে ছিল না কোনো নির্দেশনা। দুর্ভাগ্যবশত ম্যাচটা হেরে যায় প্যারিসিয়ানরা, পরদিনই অনুশীলন ডাকেন কোচ। ওদিকে লিও বিমান ধরেন সৌদি আরবের। এই ঘটনার পর বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি কর্তৃপক্ষ। বিলম্ব না করে মেসিকে দেয়া হয় 2 সপ্তাহের নিষেধাজ্ঞা। যদিও এর পেছনে কাতার এবং সৌদি আরবের রাজনৈতিক বৈরিতার রেশ উঠে আসে, তবে পরিস্থিতি জটিল না করে নিজে নমনীয় হয়ে ক্ষমা চাইলেন বিশ্বকাপ জয়ী তারকা। আমি ভেবেছিলাম ম্যাচের পরদিন স্বাভাবিক নিয়মেই আমার ছুটি থাকবে। আমার সৌদি আরব ভ্রমণের বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল এবং এটা বাতিল করতে পারিনি, যদিও এর আগে এমন ভ্রমণ বাতিল করার নজির আছে আমার। আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা চাই এবং ক্লাব যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়ার জন্য আমি প্রস্তুত। সময় ভালো কাটছে না পিএসজির, একই সঙ্গে মেসিরও। পার্ক দ্য প্রিন্সেসে সমর্থকরা তাকে দুয়ো ধ্বনি দিয়েছে, একদল সমর্থক আবার বাড়ি ঘেরাও করে স্লোগানও দিয়েছে, যা নিয়ে ব্যাপক বিব্রত হেডকোচ ক্রিস্তোফ কালতিয়ে। তবে মেসির নিষেধাজ্ঞায় তার কোনো হাত নেই বলেই জানান তিনি। মেসির নিষেধাজ্ঞার বিষয়ে আমি বোর্ডের কাছ থেকে শুনেছি, সেই সিদ্ধান্ত আমি নেইনি এবং নেওয়ার এখতিয়ারও নেই। এর বাইরে আমার পক্ষে বেশি কিছু বলা সম্ভব না, তবে উগ্র দর্শকদের নিয়ে বলতে চাই এটা ঠিক হচ্ছে না, কারণ সবারই একটি ব্যক্তিগত জীবন আছে। লিওনেল মেসি সৌদি আরব পর্যটনের শুভেচ্ছা দূত, তবে সেখানে যাওয়ার পেছনে বেশি আলোচনা হচ্ছে তার আল হিলালে যোগ দেয়া নিয়ে। এস এম ইকবাল, সময় সংবাদ।